আজ কচুগাঁও ব্লক কমিটি বিপিএফ দলের উদ্যোগত জয়নিং সেরিমনিয়াল প্রোগ্রাম হয়েছে। এই জয়নিং সেরিমনিয়াল প্রোগ্রামত 400+ UPPL আর 200+ বিজেপি আর এনসিপির আছে 100+ আর কংগ্রেসের আছে 20-something। মুঠতে আজ যেহেতু কচুগাঁও বিপিএফ দলের যেহেতু উদ্যোগত যেহেতু জয়নিং সেরিমনি হয়েছে, এটা খুব ভাল প্রোগ্রাম হয়েছে। দেখা যাক, মানে কচুগাঁও হিসাবে আগত যেবা ইয়াত MCLA নাছিল, এই যোৱা বছৰ মানে 2020-ত আমি হারিছিলোঁ, কিন্তু নেক্সট টাইম যদি ফির 2025-ত যেটা নির্বাচন হব ইয়াত বিটিসির এই MCLA যেটা ইলেকশন ইয়াত বিপিএফ দলে জিখাটো খাটা, মানে আজি মই যেটো দেখিছোঁ সকলো জাতি জনগোষ্ঠীয়ে আকৌ বিপিএফ দলৰ ফালে মানে ঘূৰাই আহিছে। হাজাৰ হাজাৰ মানুহ ডেইলি প্ৰগ্ৰাম হৈ আছে, ডেইলি জয়নিং, মানে কোনোবা প্ৰাইমাৰী, কোনোবা ডিষ্ট্ৰিক্ট, কোনোবা ব্লকত, এনেকুৱা যিটো চেৰিমনিয়েল জয়নিং প্ৰগ্ৰাম এইটো কণ্টিনিউ হৈ আছে। মুঠতে নন ষ্টপ বিজেপি আৰু UPPL এৰি পেলাই আমাৰ বিপিএফ দলত আহি আছে। খুব ভাল চেম্বল আমাৰ 2024-ৰ কাৰণে কোকৰাঝাৰ লোকসভাটো খুব ভাল বুলি আমি ক'ব পাৰোঁ। মুঠতে আমি জিকিম আৰু 2024-ৰ নিৰ্বাচনত যিটো MP ইলেকশ্যন, সেইখিনি কথা।